हाई एवरी ओन, वेलकाम बैक टू माई चैनल एंड वेलकाम बैक टू अनदर मेकअप ट्यूटोरियल वीडियो। आज के मेकअप लुकटा काइंड अफ सॉफ्ट ग्लैम मेकअप लुक, वार्म टोन पिंकटा काइंड अफ वार्म टोन पिंक एंड गोल्ड कम्बिनेशने। आई लुकटा डे टाइम प्रोग्राम, नाइट टाइम प्रोग्राम सब किस चले जाए इजिली, মানে খুব ইজি গোয়িং অ্যান্ড সিম্পল মেকআপ লুক এটা। অ্যান্ড আই ট্রাই টু শুট দিস ভিডিও স্টেপ বাই স্টেপ। দিস ভিডিও উইল বি ভেরি ইউজফুল ফর দ্য বিগিনার্স, যারা জাস্ট মেকআপ করা স্টার্ট করতেছে, এরকম ইয়াদের জন্য খুব ইউজফুল হবে এই ভিডিওটা। ওকে, আই ডোন্ট নো হোয়াই বাট দিস ইজ নট রেড, দিস ইজ পিঙ্ক। I don't know why it looks like red, but this is not red, trust me, this is pink, but I don't know what happened here, maybe lighting a journal. Anyway, without any further ado, let's get into the main video. ফার্স্টে আমি আমার ফেসটা ময়েশ্চার করে নিয়েছি। নাও আমি প্রাইমার ইউজ করছি, নোটের ম্যাটিফাইং প্রাইমার। এটা অয়েল কন্ট্রোল করে, আমি আমার টিজোন এরিয়াতে একটু বেশি করে অ্যাপ্লাই করে নিব। প্রাইমার ইউজ করার পর আমি ফোকালিওরের ইউগ্লো ইলুমিনেটর ইউজ করছি। এটাও আমি আমার টিজোন এরিয়াগুলোতে অ্যাপ্লাই করব, হাই পয়েন্টে, মানে ফেসে যে জায়গাগুলো আমরা হাইলাইট করতে চাই এক্স্যাক্টলি ওই ইয়াগুলোতে আমরা অ্যাপ্লাই করবো। আই গেস ইউ ক্যান সি দ্য রেজাল্ট নাও। আমি মাস্টার মেবেলিন নিউ ইয়র্কের মাস্টার ফিক্স সেটিং স্প্রে দিয়ে এই ইয়াটা সেট করে নিলাম। ডাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে সেট করে নিলাম। দেন আমি ফাউন্ডেশন ইউজ করছি মেবেলিন নিউ ইয়র্কের ফিট মি ইন দ্য শেড 222 আর লোরিয়াল প্যারিসের ইন দ্য শেড 202। এখন আমি মেবেলিন নিউ ইয়র্কের শেড 20 কনসিলার ইউজ করছি। যে এরিয়াগুলো অ্যাকচুয়ালি আমরা হাইলাইট করতে চাই সেই এরিয়াগুলোতে, ফুল মুখে না। নাও আমি লুজ পাউডার ইউজ করছি আমার বেসটা সেট করার জন্য। মেইনলি আমি কনসিলার যেসব এরিয়াতে ইউজ করেছি ওই এরিয়াগুলোতে আমি পাউডার দিয়ে সেট করে নিলাম। আমি জোয়েভা আইশ্যাডো প্যালেট থেকে এই ব্রাউন আর একটু অরেঞ্জিস এই শেড দুইটা ইউজ করছি। জোয়েভা আইশ্যাডো প্যালেটটার নাম ক্যারামেল মেলানসি অ্যান্ড শেড স্টার সফট অ্যান্ড আফটার টেস্ট, এই দুইটা শেড আমি ইউজ করলাম। অ্যান্ড এই পিঙ্ক শেডটা আমি ইউজ করছি স্লিকের আইশ্যাডো প্যালেট আই ডিভাইন থেকে ইন দ্য শেড হানিমুন ইন হলিউড। আমি ব্লেন্ড করছি না, জাস্ট ফার্স্টে আমি একটা ব্রাশ দিয়ে জাস্ট কালারগুলো নিলাম। নাও আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে, ক্লিন ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। না আমি সেম প্যালেট থেকে, জোয়েভা সেম প্যালেট থেকে লিকুইড সেন্টার এই শেডটা সেন্টারে ইউজ করছি, আইলিডে সেন্টারে। বাই দ্য ওয়ে আন্ডার আইতেও সেম শেডগুলো দিয়ে মিক্সিং করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে।
ওকে নাও আমি সেম প্যালেট থেকে অলমোস্ট বার্নড এই গোল্ডেন কালারটা ইনার আইলিডের দিক অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি আস্তে আস্তে পুরোটা ব্লেন্ড করে নিলাম। আমি আন্ডার আইব্রোতেও সেম গোল্ডেন শেডটা ইউজ করছি হাইলাইট করার জন্য, অ্যান্ড ইনার কর্নারে ফরএভার নিউড প্যালেট থেকে হাইলাইটারটা ইউজ করছি। নাও আমি আইলিডে গোল্ডেন কালারের উপর আরেকটু গ্লিটারি বিয়া আনার জন্য স্টেলার পিচে শিন এই শেডটা ইউজ করছি। আই ম্যাজিকের আইব্রো পমেড দিয়ে আমি আমার আইব্রোজটা করে নিচ্ছি। সেম প্যালেট থেকে কন্ট্রোল প্যালেট থেকে আমি আমার ব্রোনজার ইউজ করছি। আন্ডার চিন আমার নোজ কন্ট্রোল করে নিচ্ছি, খুব লাইটলি কন্ট্রোল করছি আমি। আমি সেম প্যালেট থেকে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। সেম প্যালেট থেকে আমি ব্লাশও ইউজ করছি। সফট পিচি একটা ব্লাশ। সেম প্যালেট থেকে আমি এগেন হাইলাইটারও ইউজ করছি। না আমি আইলাইনার ইউজ করছি, লোটাসের ওয়াটার প্রুফ আইলাইনার। নাও মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, আই ম্যাজিকের ভলিউম বুস্ট মাস্কারা। আন্ডার ওয়াটার লাইনে মাস্কারা ইউজ করছি। বাই দ্য ওয়ে আমি অফ ক্যামেরায় হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিয়েছি আমার লোয়ার ওয়াটার লাইনে। নাও আমি আইল্যাশও পরে ফেলেছি অফ ক্যামেরাতে। নাও সেম সেটিং স্প্রেটা আমি বিউটি ব্লেন্ডারে স্প্রে করে নিয়ে দেন ইয়া করলাম, কজ আইলাইনারটা জাস্ট অ্যাপ্লাই করেছি তখনও শুকায়নি আমার মনে হয়েছে এই জন্য। নাও দিস ইজ দ্য ফাইনাল লুক, ভেরি সফট গ্ল্যাম লুক, বোল্ড কোনো কিছু না, ভেরি সিম্পল ইজি গোয়িং। ইউ ক্যান ওয়ার দিস লুক উইথ ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন ওয়ার অলসো। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও, ইফ ইউ ডু দেন প্লিজ 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 কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল অ্যান্ড গিভস এ থামস আপ, অ্যান্ড টু গেট নেক্সট ভিডিওস নোটিফিকেশন হিট দ্য বেল আইকন। Okay, please keep supporting me. I know I'm not very regular, but I'm trying to be regular. Trust me, I will be. One day I'll be regular. Anyway, if you like this video, please let me know in the comment section. And till the next video, take care. Bye-bye. See you soon.